ডেপুটি পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল ধূপগুড়ি। দফায় দফায় অবরোধের পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এশিয়ান হাইওয়ে অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশের গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার গাড়ির চালকের থেকে চাবি কেড়ে নিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াংদে ভুটিয়া, ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা, ডেপুটি পুলিশ সুপার ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী সহ বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যাব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত বলেন, মৃতের পরিবারের লোকজনকে এফআইআর করতে বলা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।